পা দিলে কিন্তু মারবো আমি। যাও চলে যাও, যাও, গুড বাই। হ্যালো, গুড মর্নিং টু অল। আজকের ব্লগটা এখানেই শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, কারণ আজকে সিঁড়ির বাকি যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করব। আপাতত আমি চা নিয়ে বসেছি, চলো চাটা খেয়ে নিই, তারপর বাকিটাও। তাকালে দেখবে এটা, মানে যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে দেখবে এটা ফার্স্ট কিন্তু সাদা করেছিলাম, সাদার ওপরে হলুদের কাজ করেছিলাম যাতে হলুদটা ভালো করে ধরে যায় রঙটা। তো এর জন্য এদিকটা আমি হালকা করে একটা কোট দিলাম, একটা কোট দিলাম, এগুলো তো ডাবল কোটেড, এটা এটা এইটা সিঙ্গেল কোটেড ডাবল কোটেড দেখেই বোঝা যাচ্ছে। তো সিঙ্গেল কোটেডের উপরে হলুদগুলো দেবো যাতে রঙগুলো ভালো করে ধরে। আপাতত আমার আঁকাগুলো এই অবস্থায় আছে। আর এখন আমি কাজ শুরু করব লালটা দিয়ে, কারণ লালটার অনেকটা হেভি কাজ আছে। আমি ডিরেক্টলি এই রঙটাই ইউজ করব। এই যে কেমন হয়েছে সিংহাসন করে দেবো, আগে বলো কেমন হয়েছে। মায়ের থেকে তো জেনে নিল।